হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব হারানো যৌবন শক্তি ফিরে পাওয়ার জন্য সবাসের কুড়ি মিনিট আগে একটি রোম্বাকোলা খেয়ে নিন এইভাবে তাহলেই আপনার অল টাইম ঘুমিয়ে থাকা জিনিসটি যুদ্ধের জন্য নাচতে শুরু করে দেবে বন্ধুরা আমরা সকলে একটি কথা মাঝে মাঝে বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আসলে আমাদের যৌবন শক্তি অকালে হারিয়ে ফেলার ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে অনেকেরই আসলে আজকালকার দিনে অত্যাধিক আধুনিক পরিবেশের জন্যই এমনটা হয়ে থাকে অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন যা তাদেরকে খেলাধুলা ও পড়াশোনা থেকে দূরে সরিয়ে বন্ধ ঘরে বন্দি করে রাখে খারাপ ছবি ও অশ্লীল ভিডিও দেখার জন্য এবং যার ফলে মনের মধ্যে সবসময় খারাপ চিন্তা ও অসভ্যতামী আসতে থাকে এবং ধীরে ধীরে অনেকেই হস্তমৈথনের নেশাতে ও পরকিয়ায় জড়িয়ে পড়ে আবার অনেকের মুখে এমনটা শোনা যায় যে একদিন না হস্তমৈথন করলে রাতের বেলা একদমই ঘুমোতে পারে না কিন্তু এই অতিরিক্ত হস্তমৈথন করার ফলে ভবিষ্যতের জন্য কতটা ক্ষতি হয় তাকেও আগে থেকে ভাবে না আর নেশার কারণে ভাবতেও চায় না অল্প বয়সে অতিরিক্ত হ্যান্ডেল মারার কারণে বিয়ের পর যৌবন শক্তি তেমন খুব একটা শক্তিশালী থাকে না দু থেকে পাঁচ বছর একটু ভালো কাটে কিন্তু বয়স যখন আঠাশ থেকে তিরিশ হয়ে যায় তখন বিভিন্ন রকম সমস্যা পাশে সুন্দরী বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও দিনের পর দিন সহবাসের ইচ্ছা তেমন আর জাগে না যে ছেলে একদিন সুন্দরী মেয়ে ছেলে দেখলে টনটিটকেরা করতো এবং বিভিন্ন রকম জল্পনা কল্পনা করতো তারাও তখন হয়ে যায় একেবারেই চুপচাপ আশি বছরের বিদ্বেষ সমান সত্যি কথা বলতে কি এমনটা তখনই হয় যখন কারো যৌবন শক্তির বারোটা বেজে যায় সারাদিন ও রাতের মধ্যে একবারও ধন লাফায় না হয়তো অনেক চেষ্টা করে বা নাড়িয়ে নাড়িয়ে ঘুম ভাঙানো যাই বটে তবে তা খুবই অল্পক্ষণের জন্য খুব জোর দুই থেকে তিন মিনিট খেলা করে একবারে নিস্তেজ হয়ে যায় অর্থাৎ ঘুমিয়ে পড়ে তাই তো বলি বন্ধু আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটিতে ঘরোয়া উপায়টি আপনার মুখে হাসি ফোটাবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক একটি রোম্ভাকলা কীভাবে খেতে পারলে মাত্র কুড়ি মিনিটের মধ্যেই আপনার ধনটি যুদ্ধের জন্য একেবারে নিমিশের মধ্যে রেডি হয়ে যাবে এবং অনেকক্ষণ যুদ্ধ করেও কোনো মতেই শান্ত হতে চাইবে না অর্থাৎ বীর্য বের হবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এর জন্য সবার প্রথমে আমি একটি পাকা রোম্বাকোলা নেব এই কোলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম যা আমাদের শরীরের যৌবন শক্তিকে অনেক গুণ বাড়িয়ে তোলে এতে থাকা বোরমোলাইন নামক এঞ্জাইদের যৌবন শক্তি বাড়ানোর জন্য যে হরমোনের প্রয়োজন সেই হরমোনটিকে নতুন করে তৈরি করে এবং বিশেষ করে পুরুষদের কাম শক্তি গুণ বাড়িয়ে তোলে এছাড়াও পটাশিয়াম ও ভিটামিন শরীরে রক্ত সঞ্চালনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং শক্তি স্তরকে দ্বিগুণ বাড়িয়ে তোলে আপনারাও প্রথমে একটি পাকা রোম্বাকলা নিয়ে আমার মতো এইভাবে খুব ভালো করে দোলে সুন্দর করে পাঞ্চ করে নেবেন পাঞ্চ করা হয়ে গেলে একটি ছুরি নেবেন তারপর ওই ছুরিটি দিয়ে রম্ভা কোলার মুখটি আস্তে করে ঘষে ঘষে কেটে নেবেন এরপর আমি এখানে একটি বাটি নিয়েছি তারপর ওই রম্ভাকলার ভিতরের থকথকে জিনিসটি বের করে বাটির মধ্যে রাখলাম এবার আমি একটি চামচ নিয়েছি এবার ওই চামচটি দিয়ে খুব ভালো করে মেখে নেব এখন আমার মাখা হয়ে গেছে এবার এখানে যে জিনিসটি লাগবে তা হলো একটি ডিম যদি দেশি মুরগির ডিম বা হাঁস ডিম থাকে তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি এবার ডিমটিকে অল্প করে সেদ্ধ করে নিয়েছি তবে ডিমটি সেদ্ধ হবে শুধুমাত্র নামেই এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ভেতরের অংশটি তরল থাকে তাই অল্প একটু গরম করে জল থেকে নামিয়ে নেবেন এবার এখানে ডিমটি খুব ভালো করে লক্ষ্য করুন ডিমটি পুরোপুরি তরল আছে তাই এটিকে কাঁচা ডিম ভাঙার মতো করেই আপনাকে ভাঙতে হবে সেদ্ধ ডিমের মতো খোলা ছাড়ানো যাবে না তারপর চামচ দিয়ে রোম্ভা অংশটি আর ডিমের অংশটি খুব ভালো করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে মেখে নেব এবার এখানে যে জিনিসটি লাগবে তা হলো মধু মধু মানে হরেক রকম ফুলের রস এবং সেই আদিকাল থেকেই কাম শক্তি বাড়ানোর জন্য মধুর ব্যবহার হয়ে আসছে এবার আপনাদের বলবো এই জিনিসটি কিভাবে খেতে হবে এটি আপনারা রাতে ভাত খাওয়ার পরে শুতে যাবার ঠিক কুড়ি মিনিট আগে খাবেন এবং এটি খাওয়া তিরিশ মিনিট পরেই বুঝতে পারবেন আপনার শরীর ধীরে ধীরে গরম হতে শুরু করছে এখন এখানে হারানো যৌবন শক্তি পুনরায় ফিরে পাওয়ার জন্য ঘরোয়া উপায়টি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এরপর আপনি সবাস করতে শুরু করলে অনেকক্ষণ সময় ধরে টিকে থাকতে পারবেন খুব সহজেই আর বীর্য বের হবে না আপনি আপনার সঙ্গিনীকে অনেক অনেক আরাম দিতে পারবেন এবং আপনিও অনেকক্ষণ ধরে মজা করতে পারবেন যদি আপনি এই জিনিসটি সপ্তাহে দুদিন করে খেতে পারেন তাহলে সারা জীবন আপনার যৌবন ক্ষমতা বা যৌবন শক্তি বোঝায় থাকবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে